বান্দারে ও বান্দা আল্লাহ তোরে ঘৃণা কইরা তোরে বানাই না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন গলা পর্যন্ত আমি তোর বডিটারে ফেরেশতা দিয়ে নকশা কাইছি আর চেহারাটারে আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি নিজের হাত দিয়ে আমার চেহারাটা আল্লাহ বানাইছে আল্লাহর নিজের হাত দিয়ে কুদরতি হাত দিয়ে তোমার চেহারা বানাইছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়্যি সূরাতিম মা শাআ রাক্কাবাক ও বান্দা ও পৃথিবীর মানুষ তুই দুনিয়ার মধ্যে চলবি আমি আল্লাহ একটা মাঠ বানাইছি তুই দুনিয়াতে চলবি খুঁটি ছাড়া একটা আসমান বানাইছি তুই দিনের বেলা চলবি আমি আল্লাহ একটা সূর্য বানাইছি রাত বানাইছি বিশ্রামের জন্য আমি আল্লাহ দিন বানাইছি তুই চলার জন্য রাতে তোর স্নিগ্ধ আলো দিবে আমি আল্লাহ একটা চাঁদ বানাইলাম ওই আকাশের সৌন্দর্যের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তারকা বানাইলাম আমি আল্লাহ তোর জন্য কত সুন্দর সবুজ গাছ দিয়ে পৃথিবীটা সাজাইলাম ওই জমিনের মধ্যে তুই চলবি আমি আল্লাহ তোর টেন্ডার বাজির জন্য পাঠাই নাই রাহাজানির জন্য তোর পাঠাই নাই মারামারির জন্য পাঠাই নাই ষড়যন্ত্র করার জন্য পাঠাই নাই বোমাবাজি করার জন্য পাঠাই নাই সঙ্গীবাদী করার জন্য পাঠাই নাই রাহাজানি করার জন্য পাঠাই নাই ও আল্লাহ ও আশকুনার বাবা জবানটা খুলে বলো আল্লাহ এত মায়া কইরে তুমি আমরার বানাইছো ফি আইয়্যি সূরাতিম মা শাআ রাক্কাবাক আমি আল্লাহ তোর ডিজাইনটা আমি আল্লাহ নিজে বানাইছি আমার ভাই কাউন্সিলর ভাই আমার ভাই কাউন্সিলর ভাই সুন্দর চেহারার সঙ্গে আমার চেহারাটা মিলে না এবার দেখেন পাশাপাশি দেখেন আমার ভাই মুবারক হোসেন ফরাজি হুজুর এখানে আছেন চেহারাটা মিলে না নইমি ভাই আছেন চেহারা মিলে না এই যে এতগুলা লক্ষ হাজার হাজার মানুষ পাশে পাশে তাকায় দেখেন একটা চেহারার সঙ্গে আর একটা চেহারা মিলে না আল্লাহ বলে খলাক তু বিয়া দাইয়া আমি আল্লাহ বান্দারে আমার নিজের হাত দিয়া বানাইছি তাইলে তুমি কেন কালো দেখলে ঘৃণা করো কেন তুমি ফর্সা দেখলে অহংকার করো কেন তুমি লম্বা হলে ঘৃণা করো কেন তুমি মোটা হলে মানুষ ঘৃণা করো ও বান্দা এই মানুষগুলোর আমার আল্লাহ বড় মায়া কইরা বানাইছে কি দিয়া বুঝামু চব্বিশ ঘন্টা তোমার আমার সেজদাই পরে থাকার দরকার কেন ইসলাম একটা পাইলাম কোন ধর্মের সঙ্গে তুলনা নাই আমার ইসলাম সেরা ধর্ম কোরআন একটা পাইলাম আমার কোরআন সর্বশ্রেষ্ঠ গ্রন্থ নবী পাইলাম নবী হলো সবার সেরা নবী কথা কন ঠিক কিনা ওরে কোরআন পাইলাম ইসলাম পাইলাম জাতি হিসাবে মুসলমান হইলাম সব আমরা সেরা জাতি তাইলে আমরা কি নিকৃষ্ট কাজ করলে বাজান চলবো রে আমরা তো নিকৃষ্ট কাজ করলে চলবো না কেন কেন আল্লাহ রাব্বুল আলামিন আমরারে কেন বানাইছে আল্লাহ রাব্বুল আলামিন কই বান্ধা পাহাড় পরিমাণ গুনা যদিও কইরা লাস যেই দিন থেকে বুঝা ফলাইবি গুনা করাটা অন্যায় হয়েছে তখন তুই মাথাটারে নোয়াইয়া কপালটারে জমিনে লাগাইয়া যখন সুবহান রাব্বিয়াল আলা পড়বি আমি আল্লাহ তোর জীবনের গুনাগুলা মাফ করে দিব
বাঁচব খেলায় হেলায়, সময় নষ্ট করো না, সময় নষ্ট করো না। আমার ওয়াস পুরা আশকোনার মানুষগুলা ঘর থেকে বসে বসে শুনতেছে, আরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ে পাতা গরম জলে শুয়ায় আমশারির তলে, আপনারা জানেন প্রতি বছর পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসে তখন অত্যন্ত শানদার ভাবে এই এলাকা ইয়া নবী সালাম আলাইকার ধ্বনিতে প্রকম্পিত হয়ে যায়, কথা বলেন ঠিক না? এই জন্য যুবক ভাইয়েরা আমার, এই এলাকা নবীর প্রেমিকের এলাকা, আউলিয়া কারামদের প্রেমিক এলাকা, এই জন্য এই এলাকায় আপনারা যারা আছেন সবাই ঐক্যবদ্ধভাবে সুন্নিয়তের মিশনকে আমরা এগিয়ে নিয়ে যাব, রাজি আছি না নাই? ঢাকার মানুষ, উত্তরার মানুষ, টঙ্গীর মানুষ, গাজীপুরের মানুষ, অনেক জায়গা থেকে আপনারা এসেছেন, কুড়িল বিশ রুট পর্যন্ত, মগবাজার থেকে বহুত লোক এসেছেন এবং মিরপুর থেকে অনেক লোক এসেছেন আমার সঙ্গে দেখা করেছেন। ঢাকার অনেক অলিতে গলি থেকে মানুষ নিজের পকেটের টাকা খরচ করে নবীর বাগানে চলে এসেছে, সব কিছু মিলে বলুন আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, এখানে অনেক অতিথিবৃন্দ আছে, সবার নাম তো আর নিতে পারলাম না, আমি সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, সবাই আমার চাইতে যোগ্য মানুষ, আমি তাদের চরণের ধুলা নিয়ে আমি চলি। আমার আব্বা বলছে, বাবা আদব করে চলবা, আদবে আউলিয়া হয়, বেয়াদবে শয়তান হয়ে যায়, কথা বলেন ঠিক না বেটে? বড়কে সম্মান করবেন সব সময়, বাবাকে সম্মান তো করবেন, বাবার ভাই চাচাকে সম্মান করবেন, দরকার আছে কি না বলেন? দরকার আছে কি না বলেন? আমরা সম্মান করে চলবো, আল্লাহ যেন কবুল করে সকলে বলেন আমিন। এত বিশাল বড় প্যান্ডেল, এর বড় জায়গা হচ্ছে না, হাজি ক্যাম্পের মানুষ আশেপাশে অনেক জায়গা পর্যন্ত দেখলাম মানুষ তিল ধারণের জায়গা নেই। তাই আমি আজকে আশকোনা ঢাকায় 49 নং ওয়ার্ডের কাউন্সিলের মহোদয় ভাইকে নিয়ে এই কথা বলতেই পারি, পিসা বুজুরকে নিয়ে এই কথা বলতেই পারি, একটি বিশেষ বিজ্ঞপ্তি, আজকে ঢাকা আশকোনা যে মাঠ করা হয়েছিল এই মাঠ আশেকের রাসূলদের দ্বারা কানায় কানায় ভরপুর, সুতরাং আপনারা আর কেউ আসবেন না, ঠিক কিনা বলেন? আসলে আমরা জায়গা দিতে পারবো না, মাইকের আওয়াজ যেখানে যায় সেই জায়গাটাকে প্যান্ডেল বানিয়ে নেন, চাষটুলের মধ্যে বসে যান, সিএনজির মধ্যে বসে যান, যেই অটুগুলা দাঁড়িয়ে আছে সেখানে বসে যান, হাটে ঘাটে দোকানপাটে বসে বসে আজকের ঢাকার আশকোনা 49 নং ওয়ার্ডের কাউন্সিলের মহোদয়কে নিয়ে বলছি, আপনারা যার যার বাসা থেকে আমাদের ওয়াজ শুনুন, আমাদের প্যান্ডেলে জায়গা নাই, যখন এই অবস্থা আশেকের রাসূলদের উপচে পড়া ঢেউ যখনই নবী প্রেমিক ভন বা ভাঙ্গা জোয়ার নিয়ে এই সুন্নিয়তের ময়দানে আসে, ঠিক ওই মুহূর্তে একদল মানুষ কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, নবী বিদ্বেষী, ওলি আল্লাহ বিদ্বেষীদের এলার্জি শুরু হয়ে যায়। ভাইয়েরা আমার, দুই হাত সোজা করে বলুন, আমরা নবী চাই কি চাই না, দরকার আছে কি না? বাঁচতে যদি হয় নবীকে নিয়ে বাঁচব। ঢাকার মানুষ এবং ঢাকা উত্তরা আশকোনার মানুষ, নবীর প্রেমিক মানুষ, এই জন্য সকলকে বলবো ঐক্যবদ্ধভাবে মাইনাস নয় ম্যানেজ চাই, হিংসামুক্ত সুন্নিয়ত চাই, এই স্লোগানকে বুকে ধারণ করে খানকার পীর মাশায়েখ বালিশের উপরে তসবি রেখে নবীর বিরুদ্ধে কেউ যদি কথা বলে, কোরআনের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, খানকার তসবি বালিশের মধ্যে রেখে রাজপথে নেমে যেতে হবে, ঠিক কিনা বলে? আমার যুবক ভাইয়েরা, আমরা নবীর আশে কথা বলেন ঠিক কিনা বলেন?
আমরা নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না হাত তুলে বলো চাই কি চাই না দুই হাত তুলে বলো চাই কি চাই না আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র নাজাতের পথ আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদা ঠিক রাখি কথা কোন ঠিক না বেঠিক আমরা দেখতে পাই মুখে সুন্দর স্লোগান আছে হৃদয়ে মুনাফিকি ভর্তি কথা বলেন ঠিক কি না নারারি সালাতি আর রাসূলুল্লাহর স্লোগান জায়েজ আছে না নাই এই জন্য আমি প্রথমে একটা আয়াত পড়েছি এখন বলবেন হুজুর শুরু বেলায় এত উত্তেজিত হয়ে গেছেন কেন আসলে তাহিরি কখনো নরম কখনো গরম এখন নরমের দিন শেষ বাবা শাহজালালের বাংলাদেশ এখন নরমের দিন শেষ সাহালি বুগদাদির বাংলাদেশ বাবা শাহজালাল যখন আল্লাহু আকবার বলেছিল তখন গৌরগোবিন্দের বিল্ডিং থরথর করে ফেটে গিয়েছিল এখন জবানে আল্লাহর নাম আছে কাজ তো হয় না কেন কাজ হয় না জবান আর অন্তর এক না এই জন্যই আমি আয়াত পড়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিসসিলমি কাফা মানলে মানার মতো মানো ধরলে ধরার মতো ধরো ইউসাল্লিমু তাসলিমা এখানে তাসলিমা বলার কোনো দরকার ছিল না সল্লু বলার পরে তাসলিয়ান বলল না কেন সাল্লিমুর পরে কেন তাসলিমা বলল সালাম দাও দেওয়ার মতো তাসলিমা আই তাকরিমা এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো বুঝতে হবে তাইলে আপনি ইমানের মজা পাবেন ইমানের মজা অনেক সুস্বাদু যদি আপনি নবীকে চিনার মতো চিনতে পারেন কথা বলেন ঠিক না বেঠে আরে বাবা ঢাকার আশকোনায় বসে থাকবেন মদিনাওয়ালা আপনার ভাঙ্গা গড়েই দিদার দিবে তবে দিদার পেতে গেলে মহব্বত বাড়ি মজার জিনিস রে বাজি মহব্বত লাগবে এই শানে মদিনা ওয়াহিদিয়া নয়মিয়া মাদ্রাসা এগুলা হলো নবীর প্রেমিকদের সেন্টার কথা কন ঠিক না বেঠে এখানে ইমান শিক্ষা দেওয়া হবে আকীদা শিক্ষা দেওয়া হবে যোগ্য আলেম করে তোলা হবে এই জন্য সুন্নিয়তের প্রত্যেকটা প্রতিষ্ঠানের প্রতি সুনজর দেওয়ার দরকার আছে না নাই ওইগুলা কি মানুষ নাকি ওই যে ওই যেগুলা ও আচ্ছা আচ্ছা একে মাঠের বাইরে গেছে গা যাক আল্লাহ কবুল করুক আমিন কন আর হজর কন আমিন ভাইয়ের আমার অনেক কষ্ট করতেছেন আমার এই জন্য আমি প্রায় মাহফিলে গেলে বলি যে বাবা মাঠটা বড় করে করবেন কে লেগে করবেন কারণ দিনে দিনে সুন্নিদের সংখ্যা বাড়তেছে এইগুলা দেখে একদল লোক থরথর করে কাঁপতেছে সুন্নিরা এগিয়ে যাচ্ছে সুন্নিয়তের একটাই ঠিকানা সেটা শোনার বাস আলহামদুলিল্লাহ বলেন ভাইয়ের আমার আয়াত পড়েছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিসসিলমি কাফা হে ইমানদারগণ তোমরা প্রবেশ করো কোথায় ইসলামের মধ্যে কাফা পরিপূর্ণভাবে সুবহানাল্লাহ বলেন যারা ইসলাম ধর্ম গ্রহণ করে এরা মুসলমান এরা কি মুসলমান আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ কোরআনে বলছে তোমরা মুসলমান না হয়ে মরিও না এখন প্রশ্ন হলো মুসলমান কাকে বলে কারবালার জমিনে দাড়িওয়ালা ছিল কি না টুফিওয়ালা ছিল কি না কোরআনে হাফেজ ছিল কি না অনেক কোরআনে হাফেজ ছিল অনেক এরপরও নবীর আউলাদের গলায় ছুরি চালাই দিছে এরাও তো মুসলমান ইমামে আলী মুকামের দলে যারা ছিল তারাও তো মুসলমান পার্থক্য আছে না নাই এই জন্য আল্লাহ বলছে মানলে মানার মতো মানো ধরলে ধরার মতো ধরো কোনো আননিফাক বিল এতেকাত চলবে না এই জন্য ভাইয়েরা আমার আল্লাহ বলছেন তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো আজকে যারা মুসলমান হয়েছেন প্রশ্ন হলো মুসলমান কাকে বলে রাসূল বলছেন মান সালিমান মুসলিমুনা মিন লিসানিহি ওয়ায়াদিহি যার হাত দিয়ে কেউ কষ্ট পায় না যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না সেই লোকটা হলো মুসলমান এ ভাই অনুরোধ করে বলি এই আয়াতটা পড়ার একটা কারণ আছে আমরা মুখে অনেক মিষ্টি কথা অন্তরে মুনাফিকে আছে আছে না নাই বলেন এই মুনাফিকদের কারণে সমাজে সবচাইতে বড় সমস্যা ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা
এই জন্য ভাইরা এটা পবিত্র মহরমের মাস জোরে কোন কিসের মাস মহরমের মাস আজকে দেখেন মহরমের মাস আসলে আমরা যে কথাগুলো বলি এটা তো চিরন্তন সব সময় বলে আসতেছি আমরা হুসাইনি মুসলমান ঠিক কি না বলেন তো এই জন্য এই মহরমের মাসে ইমামে আলী মুকামের প্রতি কেমন শ্রদ্ধা করার দরকার এই বিষয়টা তো আমাদের একটু জানতে হবে আমরা হজে যাই না হজে হজ ক্যাম্প তো আমার এখান থেকে মাত্র 30 সেকেন্ডের রাস্তা এই হাজি ক্যাম্পের সংলগ্ন আজকের মাহফিল এখান থেকে কত লক্ষ মানুষ ইহরাম বেঁধে বেঁধে গিয়েছে এখান থেকে কত মানুষ ইহরাম বেঁধে বেঁধে বিমানে উঠেছে ইহরামের কাপড় বেঁধে বেঁধে যুবক ভাইয়ারা আমার কিন্তু মনে রাখবেন ওখানে হজ করতে গেলে দেখবেন কাবা ঘরের কোণা দিয়ে একটি পাথর আছে এটার নাম হলো হাজারে আসওয়াদ কালো পাথর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হে পাথর তুমি কেবল মাত্র একটা পাথর তোমার মাঝে যদি আমার রাসূল চুমা না দিত আমি তোমার মাঝে কখনো চুমা দিতাম না রাসূল চুমা দিয়েছেন মহব্বত করে উমর চুমা দেয় কিয়ামত পর্যন্ত প্রেমিকরা চুমা দিবে এটা বিধান হয়ে গেছে কথা কোন ঠিক কি না তো আমার একটা প্রশ্ন আপনারা যে বলেন আমি কেন রাগ করি এটা আমার দোষ না এটা হলো আমার ইমানি একটা জায়গা যখন ইমানের প্রশ্ন আসবে তখন আমি স্থির থাকতে পারি না বাড়ির থেকে বইলা দে আপনি বড় বড় গলায় চিল্লায়েন না গলা ভেঙে যাবে হাট নষ্ট হয়ে যাবে আমি কই যদি আমি না চিল্লাই 5-700 বছর বাঁচতাম উনি কইটা কেমনে কমু তাইলে বোঝা গেল চিল্লাইলেও মরতে হইব না চিল্লাইলেও মরতে হইব আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর একটু খেয়াল করেন তো কোন দিকে নিচ্ছে আপনাদেরকে যে উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন হে পাথর তুমি কেবল মাত্র খানায় কাবার পাথর তোমার মাঝে যদি রাসূল চুমা না দিতেন আমি তোমাকে চুমা দিতাম না এখন আমি একটু প্রশ্ন করতে চাই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গলার মধ্যে রাসূল চুমা দিয়েছেন ওই বিয়াদবরা ওই গলার মধ্যে চুমা না দিয়া গলার মধ্যে তলোয়ার চালায় দিয়েছে এ ভাই ঠান্ডা থাকা যায় অথচ ঘটনাটা তো খ্রিস্টানে ঘটায় নাই এই ঘটনাটা তো ইহুদিরা ঘটায় নাই আপনি বলেন কি জন্য আমরা এত চিল্লাচিল্লি করি কেন আমরা এত গরম হইয়া যাই অনেক মানুষ বলে যে মুসলমান মুসলমান এত দলাদলি কইলে গিয়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব রোজা করব আরে ভাই দলাদলি সৃষ্টিতে করলেন আপনি কথা বলেন ঠিক না বেঠে আজকে দাড়িওয়ালা টুপিওয়ালা ইমামে আলী মুকামের গলার মধ্যে ছুরি চালায়া দিছে আপনারা বুঝেন এরা শুধু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গলায় ছুরি চালায় না ওরা 6 মাসের বাচ্চাকেও তারা শহীদ করে দিয়েছে এর মানে বোঝা যায় তারা নবীর বংশকে শেষ করে দেওয়ার নীল নকশায় এঁকেছিল কথা বলেন ঠিক কি না একটা আছে ধর্মের শত্রু আর একটা আছে দেশের শত্রু কথা বলেন ঠিক না বেঠে এই যে আগস্ট মাস চলছে আপনি দেখেছেন স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পর্যন্ত তার পরিবারটাকে শেষ করে দেওয়ার জন্য একের পর এক গুলি চালিয়ে সবগুলোকে শেষ করে দিয়েছে এরা হলো দেশের শত্রু মীর জাফর কথা বলেন ঠিক কি না যেই লোকটার ডাকে দেশ স্বাধীন হয় এই লোকটাকে তার হাসি মুখে ফুলের মালা বরণ করার সুযোগ দিল না তাইলে বোঝা গেল ওই মীর জাফর এখনো আছে আর ওই কুফার প্রান্তরে যারা নবীর বংশকে শেষ করে দিতে চেয়েছিল সেই সেই সমস্ত ইয়াজিদের দালাল অনেকে আছে বাংলার জমিনের মেহরাবে বসে ইয়াজিদের পক্ষে দালালি করে এই জন্য আমরা সহজে কাউরে বিশ্বাস করি না সহজে কাউরে বিশ্বাস করি না এই জন্য কারো সঙ্গে সংলাপে যাওয়ার আগেও অনেকবার চিন্তা করি তার সঙ্গে বসা যায় কিনা কারণ ওই প্রবাহমান রক্ত দেশের শত্রু আর ধর্মের শত্রু এখনো আছে না নাই বলেন এই জন্য বলছি উদখুলু ফি সিলমি কাফা এখন বাবিলে কি হবে গো যা হবার তা হয়ে গেছে আসেন আজকে আশকুনার মাহফিল থেকে ওয়াদা করি আমরা সবাই হুসাইন বাদা হলেও আপনাকে আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে এই পৃথিবীর সব আপনার শত্রু শুধু আল্লাহর ভয় যদি আপনার অন্তরের মধ্যে রাখেন আমার আল্লাহ বলছেন আমি তোমার সাথে রয়েছি তো আল্লাহ যদি সাথে থাকে পৃথিবীর কেউ ক্ষতি করতে পারবে আর জোরে পারবে পারবে না কারণ আল্লাহকে ভয় করবেন মানার মতো মানবেন রাসূলকে মানার মতো মানবেন ওলি আল্লাহকে মানার মতো মানবেন অর্ধেক ধৈরা অর্ধেক সাইরা আপনি কখনো পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবেন না আল্লাহ বলছেন আমাকে যারা মানার মতো মানে আমার দোস্তকে যারা মানার মতো মানে
আমি আল্লাহকে যারা ভয় করার মত ভয় করে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান সাউন্ডটা ইজি করেন খুব হার্ড হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহকে যারা ভয় করবে আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিব না কয়টা জান্নাত দিবে দুইটা জান্নাত দিবে এই দুইটা জান্নাত চাই কি চাই না আর জবান খুলে বলুন চাই কি চাই না গভীর মনোযোগ বেশি লম্বা কর্ম না নীরবে নীরবে কিছু কথা ঢাকা আশকুনার জমিনে আমি বলে যাই আপনারা জবান খুলে বলুন ক্ষমা করে দেওয়ার মালিককে আমাদের গুনাহ আছে না নাই এমন গুনাহ করছি আমার স্ত্রী জানে না ফেসবুকে সারা দিন এমন ভাবে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমোতে মেসেজ সেন্ড করি সব বন্ধুর কাছে শেয়ার করি কিন্তু আমার গোপন কথাগুলো আমার বন্ধুর কাছে শেয়ার করি না বন্ধু জানলে লজ্জা পাবে বন্ধু জানলে লজ্জা পাবে জীবনে এমন গুনাহ করেছি আমার পরিবার জানে না আমার মা জানে না আমার ভাই জানে না আমার বোন জানে না ও যুবক যা কেউ জানে না একজন জানে জবান খুলে বলুন তিনি কে হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াস জাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম আমার আল্লাহ প্রথম আমার আল্লাহ শেষ মানে হলো যিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন জবান খুলে বলুন তিনি কে এই জন্য যা কেউ দেখে না দেখে একজন তিনি কে ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিম বান্দারে ও বান্দা আল্লাহ তোরে ঘৃণা কইরা তোরে বানাই না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন গলা পর্যন্ত আমি তোর বডিটারে ফেরেশতা দিয়ে নকশা আঁকাইছি আর চেহারাটারে আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি নিজের হাত দিয়ে আমার চেহারাটা আল্লাহ বানাইছে আল্লাহর নিজের হাত দিয়ে কুদরতি হাত দিয়ে তোমার চেহারা বানাইছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়্যি সূরাতিম মা শাআ রাক্কাবাক ও বান্দা ও পৃথিবীর মানুষ তুই দুনিয়ার মধ্যে চলবি আমি আল্লাহ একটা মাঠ বানাইছি তুই দুনিয়াতে চলবি খুঁটি ছাড়া একটা আসমান বানাইছি তুই দিনের বেলা চলবি আমি আল্লাহ একটা সূর্য বানাইছি ও জাল্লা লাইলাল্লি বাসা রাত বানাইছি বিশ্রামের জন্য ও জাল্লা নাহার মাসা আমি আল্লাহ দিন বানাইছি তুই চলার জন্য রাতে তোর স্নিগ্ধ আলো দিবে আমি আল্লাহ একটা চাঁদ বানাইলাম ওই আকাশের সৌন্দর্যের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তারকা বানাইলাম আমি আল্লাহ তোর জন্য কত সুন্দর সবুজ গাছ দিয়ে পৃথিবীটা সাজাইলাম ওই জমিনের মধ্যে তুই চলবি আমি আল্লাহ তোরে টেন্ডার বাজির জন্য পাঠাই নাই রাহাজানির জন্য তোরে পাঠাই নাই মারামারির জন্য পাঠাই নাই ষড়যন্ত্র করার জন্য পাঠাই নাই বোমাবাজি করার জন্য পাঠাই নাই জঙ্গিবাদী করার জন্য পাঠাই নাই রাহাজানি করার জন্য পাঠাই নাই ও আল্লাহ ও আশকুনার বাবা জবানটা খুলে বলো আল্লাহ তিনবার ডাক দিয়া বলো আল্লাহ
والله تو مايا كويرا تومي امرار بانايسو في اي صورتي ما شاء ركباك امي الله تور ديزاين دا امي الله نيزي بانايسي امار باي كاونسيلر باي امار باي كاونسيلر باي আমার ভাই আনিসুর রহমান নাইম ভাই এখানে আছে বন্ধুরী তাকিয়া দেখেন ভাইয়ের চেহারার সাথে আমার চেহারা মিলে না আমার পাশে আল্লামা মুফতি আব্দুর রহমান আল কাদরী পীর সাহেব হুজুর আছেন হুজুরের এত সুন্দর চেহারার সঙ্গে আমার চেহারাটা মিলে না এবার দেখেন পাশাপাশি দেখেন আমার ভাই মুবারক হোসেন ফরাজি হুজুর এখানে আছেন চেহারাটা মিলে না নইমি ভাই আছেন চেহারা মিলে না এই যে এতগুলো লক্ষ হাজার হাজার মানুষ পাশে পাশে তাকিয়ে দেখেন একটা চেহারা সঙ্গে আরেকটা চেহারা মিলে না আল্লাহ বলে খলাকতু বিয়াদাইয়া আমি আল্লাহ বান্দারে আমার নিজের হাত দিয়া বানাইছি তাইলে তুমি কেন কালো দেখলে ঘৃণা করো কেন তুমি ফর্সা দেখলে অহংকার করো কেন তুমি লম্বা হলে ঘৃণা করো কেন তুমি মোটা হলে মানুষ ঘৃণা করো ও বান্দা এই মানুষগুলোর আমার আল্লাহ বড় মায়া কইরা বানাইছে বুঝামু চব্বিশ ঘন্টা তোমার আমার সেজদাই পরে থাকার দরকার কেন ইসলাম একটা পাইলাম কোন ধর্মের সঙ্গে তুলনা নাই আমার ইসলাম সেরা ধর্ম কোরআন একটা পাইলাম আমার কোরআন সর্বশ্রেষ্ঠ গ্রন্থ নবী পাইলাম নবী হলো সবার সেরা নবী কথা কোন ঠিক কিনা ওরে কোরআন পাইলাম ইসলাম পাইলাম জাতি সবাই মুসলমান হইলাম সব আমরা সেরা জাতি তাইলে আমরা কি নিকৃষ্ট কাজ করলে বাজান চলব রে আমরা তো নিকৃষ্ট কাজ করলে চলব না কেন কেন আল্লাহ রাব্বুল আলামিন আমরা কেন বানাইছে আল্লাহ রাব্বুল আলামিন কই বান্দা পাহাড় পরিমাণ গুনাহ যদিও কইরা লাস যেই দিন থেকে বুঝা ফলাইবি গুনাহ করাটা অন্যায় হয়েছে তখন তুই মাথাটার নোয়াইয়া কপালটার জমিনে লাগাইয়া যখন সুবহান রাব্বিয়াল আলা পড়বি আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিব যুবক হেলায় হেলায় সময় নষ্ট করো না সময় নষ্ট করো না আমার ওয়াস পুরা আশকোনার মানুষগুলা ঘর থেকে বসে বসে শুনতেছে আরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে বড়ে পাতা গরম জলে শুয়ায় হামশারির তলে কত মায়া শুধু মায়া আর মায়া মায়া রে মায়া নাকে দিয়া পানি ঢুকবো দিকে তুলা ঢুকাইয়া দে কান দিয়া পানি ঢুকবো দিকে তুলা ঢুকাইয়া দে বেশি গরম পানি দিলে তীব্র বেশি হবে তোলে তাই বলে কুসুম গরম তে জল দেয় পুরান কোন কাপড় দেয় না মায়া কইরা নতুন কাপড় কিনা দেয় খাটের মধ্যে শুয়াইয়া কান্দে লইয়া তারে মাটি নিয়া যায় কবরের পারে যাইয়া তারে আলতো ভাবে মাটির মধ্যে নামাইয়া দেয় কত মায়া এই বান্দারে কত মায়া কইরা আল্লাহ বানাইছে আবার বান্দা বান্দারে কত মায়া কইরা কবরে শুয়াইয়া রাখে বড়ে পাতা গরম জলে শুয়াইয়া মশারির তলে বড়ে পাতা গরম জলে বড়ে পাতা গরম জলে শুয়ায়া মশারি তলে আতর গোলাপ চন্দন মেখে দে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে একটা জবান বন্ধ রাখে কষ্ট হচ্ছে আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে এবাদত হবে কার
সেজদা বাবার মালিককে মাহফিলে এনেছেন কে যা কেউ দেখে না দেখে কে এইজন্য যুবক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহইকুম সুম্মা ইলাইহি তুরজাউন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যে কোরআন শরীফ পড়ে আপনারা কি কষ্ট পান শুনতে কি অসুবিধা লাগে নাকি একটা ঘটনা তুললে শেষ করে দিমু কোরআন শরীফ তেলাওয়াত করলে যে সওয়াব শুনলেও একই সওয়াব জোরে কান্না সুবহানাল্লাহ একটা অক্ষর তেলাওয়াত করলে 10টা নেকি পাওয়া যায় বলুন না সুবহানাল্লাহ কষ্ট হচ্ছে না তো আপনাদের এইজন্য আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ তোমরা কিভাবে তোমাদের রবকে অস্বীকার করছো ওয়া কুনতুম আমওয়াতান তোমরা ছিলে নিষ্প্রাণ জবান খুলে কোন প্রাণ দেওয়ার মালিককে প্রাণ দেওয়ার মালিককে প্রাণ দেওয়ার পরে আমার ভাই আনিস ভাই কি হয়ে গেল কাউন্সিলর হয়ে গেল আমাদের হাবিব হাসান সাহেব কি হয়ে গেল তাহিরি সাহেব কি হয়ে গেল বক্তা নাকি হেসই আহা অনেক কষ্ট লাগে আমার আকাবের বহুত বক্তা মাঠে ওয়াজ করত তারা আমাদেরকে ছেড়ে চলে গেছে কথা বলেন ঠিক কি না এভাবেই তো চলে যাচ্ছে প্রজন্মের প্রজন্ম কেউ আর ফিরে আসবে না জীবন পাওয়ার পরে কেউ বিল্ডিং ঘরের মালিক খুব মনোযোগ জীবন পাওয়ার পরে কেউ টিনের ঘরের মালিক জীবন পাওয়ার পরে কেউ মাটির ঘরের মালিক জীবন পাওয়ার পরে কেউ মেয়র জীবন পাওয়ার পরে কেউ কাউন্সিলর জীবন পাওয়ার পর কেউ বক্তা এবার যখন আমার জীবন পাইলাম অনেকের ব্যাংকে 10 লক্ষ টাকা কাহারো ব্যাংকে 20 লক্ষ টাকা সব টাকা লইয়া বাড়ি লইয়া যখন আমার মধ্যে একটা ভাব এসে গেছে আমার বাড়ি আছে 2 নম্বর আমার গলা আছে 3 নম্বর আমার চাকরি আছে 4 নম্বর আমার 10 তলা বিল্ডিং আছে আমার আল্লাহ ঠিক ওই মুহূর্তে আরেকটা শব্দ লাগাইয়া দিয়া সব স্তব্ধ করে দিয়েছে সুম্মা ইউমিতুকুম অতঃপর আমি আল্লাহ তোমাদেরকে মরণ দিব মরণ দেওয়ার পরে তাহিরির বক্তাগিরি বুঝলাম না ভাই বাবা না লক্ষ্মী জীবন দেওয়ার পরে বক্তাগিরি জীবন পাওয়ার পরে বিল্ডিং এর মালিকানা জীবন পাওয়ার পরে জমিনের মালিকানা শেষ এই মুহূর্তে তাহিরি যদি মারা যায় আমার ভাই কাউন্সিলর আনিসুর রহমান নাইম ভাই বলবেন আল্লামা মুফতি আব্দুর রহমান আল কাদরি পিশা বুজুর বলবেন আমার বড় ভাই আল্লামা হাফিজ ওয়ালিউল্লাহ আশিকী সাহেব বলবেন একটা লাশবাহী গাড়ি আনো তাহিরি ওয়াজ করতে যাই স্টুক কইরা মারা গেছে তারে বাড়িতে পাঠাইতে হবে এই কথা কেউ বলবে না বলবে লাশবাহী গাড়ি আনো ও লাশটারে বাড়িতে পাঠাতে হবে হ্যাঁ ওয়াজ বুঝেন কিছু বুঝে আসে ওয়াজ বাড়িতে নেওয়ার পরে রাতের বেলা আমার লাশটা ঘরে ঢুকাই না কয় একটা চাটি বিছাইয়া দে বাহিরে একটা চাটি বিছাইয়া দিল আমার লাশকারে কয় লাশকারে শোয়া সুকেজে ঘুরতেছে কয় লাশের উপরে চাদরটা কই দে তাহির সাহেবের উপরে চাটি দে এই কথা কেউ বলবে না সকালবেলা লাশের জন্য বড়ই পাতার গরম জল করবে আম পাতা জাম পাতা এত পাতা থাকতে বড়ই পাতার গরম জল কেন করা হবে এই কথা সব মাহফিলে বলি কিন্তু এই কথার রহস্য দি কেউ কয় না লাল কাপড় নীল কাপড় হলুদ কাপড় এত কাপড় থাকতে সাদা কাপড় দিয়া কেন তোমার আমার কাফন প্রতি মাহফিলে বলি এই কথার হাকিকত দি কেউ কয় না ও যুবকের দল
এবার আমার জন্য পানি গরম করবে কয় তাহির সাহেবের গোসল করাবার জন্য পানি গরম করো এই কথা কেউ বলবে না ভালো তো লাগে মানুষ দেখলে খুব ভালো লাগে মানুষ দেখলে খুব ভালো লাগে আবার যখন রাতের বেলা শোয়ার পরে ভাবি এত হাজার হাজার লোক ওয়াজে আমি যদি ওই রাতে কবরে গিয়ে চির এতিম হয়ে শুয়ে থাকি আমার কবরে কেউ যাবে না অনেকে বলে হুজুর কেমন ফিলিংস মনে হয় আমি বলেছি ফিলিংস কি মনে হবে আরে ওয়াজের মাহফিলের শ্রোতা দিয়ে আমি কি ফিলিংস করব ওয়াজের মাহফিলের শ্রোতা দিয়ে আমি কি বলবো আরে আমার সজ্জা সঙ্গিনী আমার স্ত্রীত আমার বেবে ছিল আমার সন্তানত ছিল কিন্তু দেখে গেল আমি যখন মৃত্যুর যন্ত্রণায় কাঁদব আমার পরিবার আমার মৃত্যুর কষ্টের ভাগ এক মিনিটের জন্য নিবে না ঠিক কি না বলে নিবে না চ্যালেঞ্জ করলাম নিবে না এই পৃথিবীর কেউ কারো জন্য আপন নয় কেন তাহিরি নবী নবী করে একটু পরে বলবো একটু পরে বলবো এই পৃথিবীর সব স্বার্থপর আরে আমি মরে যাওয়ার পরে আমার কবরে যাওয়ার পরে আমার সম্পত্তির ভাগ নেওয়ার জন্য সব পাগল হয়ে যাবে আমার ব্যাংকের টাকা আছে কিনা চেক খুঁজতে পাগল হয়ে যাবে অ্যাকাউন্ট নাম্বার খুঁজতে ব্যস্ত হয়ে যাবে কিন্তু আমি বৃষ্টির দিনে কবরে শুয়ে আছি উপর থেকে বৃষ্টি পড়ে আমার কবরটা পানি দিয়ে ভেসে গেছে গোস্তগুলো খুলে খুলে পড়ে গেছে হাড়িগুলো বাজে বাজে পড়ে আছে আমার চোখগুলো উঠে গেছে কঙ্কালের মতন আমি পড়ে আছি ফুলে ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না সুখী কিনা দুঃখী আছি এই কথার বেদ বোঝার মতন ক্ষমতা আমার পরিবারের নেই ঠিক কিনা বলেন তাহলে আপনাকে কোন জায়গায় বলছে সুম্মা ইউমিতুকুম নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে এই নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে এই মুহূর্তে আমার মৃত্যু হতে পারে কি পারে না এই যে সুম্মা ইউমিতুকুম অতঃপর আল্লাহ মৃত্যু দিবে মৃত্যুটা দুই ধরনের হইব এক নম্বর হবে বেঈমানের সামনে যখন আজরাইল আসবে জিজ্ঞেস করবে তোমার রুহু এখন নিয়ে যাব না কেন কায়ামার নামাজের বাকি আছে না আমার রোজার বাকি আছে রাসূল বলেন রুহু তো ঠাস করে নিয়ে যাবে টাইম হইলেই রুহু নেওয়ার সময় যে কষ্ট তার আগে একটা কষ্ট আছে সাখরাতুল মাউত রুহু নেওয়ার আগের যে কষ্ট রাজদালে ধাউ যখন মারবে রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে হাড্ডিগুলো ঠাস ঠাস করে খুলে যাবে রক্তগুলো সেকেন্ডে পানি হয়ে যাবে ঘরের মানুষ মনে করবে মাথা ব্যথা করে ওই দিক দিয়ে যে আজরাইল সামনে দাঁড়িয়ে তার বারোটা বাজাইছে এগুলা বোঝার ক্ষমতা ঘরের মানুষের যেই মাত্র টাইমটা হয়ে যাবে ওই মুহূর্তে আল্লাহর কোরআন তুমি কথা বললা কেন এরা যে ঠেলাঠেলি করতেছে আমি তো শুনি না তোমার কথাটাই তো আমি শুনছি আমার ক্লব বসে আছে কি জানো আমার কানটা খুব পাতলা আর তোমার আওয়াজগুলো এই মাইক্রোফোনে আসবে তাইলে কবে যে তাহিরি ওয়াজ করে ভাবলি কথা কয় মৃত্যুর আগে একটা ধাও আছে দাও এমন ভাবে তাহলিং মারবে রক্ত পানি করে ফেলাইবে এটা খুব ভয়ঙ্কর আর যখন সময় হয়ে যাবে তখন আর এক সেকেন্ড দেরি হবে না আল্লাহর কোরআন সাক্ষী আল্লাহ বলছেন তেলাবারটা করবো ইনশাল্লাহ একটু ইকো দেন বাবা একটু হালকা একটু মিস দাও তোমারটা তো হার্ড হয়ে গেছে আমি টানতে পারতেছি না وما تدري نفس بأي أرض تموت آواز قوم ويسي آبار ديشي وما تدري نفس بأي أرض تموت ঠিক আছে এটার অর্থ কি জানেন তুমি জমিনের যেখানেই থাকো যখন তোমার সময় হয়ে যাবে
মাটির নিচে লুকায়া থাকলেও মৃত্যুবরণ করতে হবে ঠিক কি না বলেন শুধু তাই নয় তুমি 10 তলা বিল্ডিং এর ভিতরে যদি সব তালা দিয়া রাখো এরপর আজরাইল সেখানে পৌঁছে যাবে সন্দেহ আছে নাকি সন্দেহ আছে বাঁচতে পারবেন সিঙ্গাপুর গেলে বেঁচে যাবেন গা অনেক তো আছে টাকাওয়ালারা কয় সিঙ্গাপুর যাব চলে যাব রোগ ভালো করে চলে আসব না মৃত্যু যেখানে লেখা আছে আপনাকে সেখানে মৃত্যুবরণ করতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান তাদরি নাফসুম বিআইয়্যি আরদিন তামুত বান্দারে জানো না কোন জায়গায় তোমার মরণ হবে যেই জায়গার মধ্যে মৃত্যু লেখা থাকবে ওই জায়গার মধ্যে তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে আল্লাহ ডাক দিয়ে কই সুম্মা ইউমিতুকুম অতঃপর তোমাকে মৃত্যু দেওয়া হবে এখন অনেকে মনে করে মরে যাওয়ার পরে বুঝি সব শেষ হয়ে গেছে না না মরে যাওয়ার পরে সব শেষ নয় আল্লাহ ডাক দিয়ে কয় সুম্মা ইউহয়িকুম অতঃপর আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করব প্রথম যেই জীবন দিয়েছে জীবন দেওয়ার পরে মৃত্যু হয়েছে মৃত্যু হওয়ার পরে যেই জীবনটা দিবে আর আপনার মরণ হবে না এই জগতের নাম হলো আখিরাত একটা হলো দুনিয়া আরেকটা হলো আখিরাত আখিরাতে কোনো মরণ হবে না সুখে থাকলে সুখী দুঃখে থাকলে দুঃখী ও যুবকের দল আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তুমি তো জানো না কোন জায়গায় তোমাকে মৃত্যুবরণ করতে হবে যেই জায়গার মধ্যে মৃত্যু লেখা আছে ওই জায়গার ভিতরে তোমাকে মৃত্যুবরণ করা লাগবে বেঈমান বলবে আমারে নিয়েন না আজরাইল বলবে আর চান্স নাই রুহটা নেওয়ার সময় আমার নবী বলে অনেকের চেহারা কালো হয়ে যাবে অনেকের চোখগুলা উঠে যাবে অনেকে কি করবে জানেন পায়খানা করে বিছানা বাসায়া দিবে আমার নবী বলে তার লক্ষণটা বেশি ভালো না কিন্তু যেই ব্যক্তি ইন্তিকাল করার পরে তার কপালটা ঘামবে আর চেহারাটা হলুদ হলুদ বাপ হয়ে থাকবে মনে রাখবা এই লোকটার মরণের সময় আমার আমি রহমাতুল লিল আলামিনের দিদারের মাধ্যমে মরণ হয়েছে এই আশিক রাসূলের আওয়াজ করে বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার জোরে বলেন এই জন্য ইমানদারের সামনে আসবে আজরাইল আজরাইল আসার পরে বলবে হে আল্লাহর বান্দা সালাম আলাইকুম সুবহানাল্লাহ আজরাইলে সালাম দিবে সালাম মাটিও তাকে স্পর্শ করবে না আজরাইল বলবে হে আল্লাহর বান্দা আমি তোমার রুহটা নিয়ে যাব এবার ইমানদার ডাক দিয়ে বলবে আজরাইল দেরি করিয়েন না তাড়াতাড়ি আমার রুহটারে নিয়ে যান কারণ আমি আমার আল্লাহ এবং নবীর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হইয়া রইছি পাগল পাগল হইয়া রইছি ইমানদার চলে যাবে ইমানদারকে কবরে রাখা হবে বেঈমান চলে যাবে বেঈমানকেও একই ঘরে রাখা হবে এমপিকে একই ঘরে রাখা হবে মন্ত্রীকে একই ঘরে রাখা হবে চেয়ারম্যান সাহেবকে একই ঘরে রাখা হবে মেয়র মহোদয়কে একই ঘরে রাখা হবে কাউন্সিলর মহোদয়কে একই ঘরে রাখা হবে তাহিরিকে একই ঘরে রাখা হবে জবানটা খুলে বলো এই ঘরটা কি স্বর্ণের ঘর না মাটির ঘর কিন্তু আপনি যদি মানুষের মতো মানুষ হয়ে যেতে পারেন আমার আল্লাহ এই ঘরটারে মাটি রাখবে না আমার আল্লাহ জান্নাত থেকে জান্নাতে গালিচা পাঠাইয়া দিবি শুধুমাত্র তাই নয় ডান পাশে একটা আলো আসবে আলো আয়েশা তারে আলো দিব ইমানদার জিজ্ঞাসা করবে আমার আল্লাহ এত সুন্দর বিছানা পাঠাইছে তুমি আবার কে আমার কবরের মধ্যে আলো দিতেছো এবার ওই আলো ডাক দিয়া বলবে আমারে তুমি চিনো না আমি দুনিয়ার কোন সূর্যের আলো না আমি কোন চাঁদের আলো না আমারে আল্লাহ আলো বানাইয়া পাঠাইছে আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল এরপর বাম দিক দিয়ে আরেকটা আলো আসবে আল্লাহু আকবার গন বাম দিক দিয়ে আরেকটা আলো আইসা
এমন ভাবে তার আলো দিবে গো এবার ওই আলো আয়েশা তার আলো দিবে এবার জিজ্ঞাসা করা হবে তুমি কে আধার ঘরে ডানেও মাটি বামেও মাটি আধার ঘরে ডানেও মাটি বামেও মাটি উপরে বাসার সানি নিচেও মাটি তুমি কে আমার কবরে আমার বাম দিক দিয়ে আলো দিতেছো কেন আমি বলছি শানে মদিনা ওয়াহিদিয়া নঈমিয়া মাদ্রাসা কেন প্রয়োজন এই জন্য প্রয়োজন কোরআন পড়লে সঠিক আকীদা লালন করলে এই কবরের ভিতরে আপনার ঈমানের অলংকার হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আরো বড় করে কন্না আল্লাহু আকবার আরো চিৎকার মেরে কেন আল্লাহু আকবার সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে বেশে আসে ওই সুমধুর গান বেশে আসে ওই সুমধুর গান চারিদিকে শুধু আল্লাহর জয় গান আল্লাহ মহান আপনারা পারেন কি বলেন এগুলো মাশাআল্লাহ সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে বেশে আসে ওই সুমধুর গান বেশে আসে ওই সুমধুর গান এ চারিদিকে শুধু আল্লাহর জয় গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান বল যদি আকাশে রজর তারা কোথা পেলে স্নিগ্ধ জ্যোৎস্না তারা সূর্যকে বল যদি কোথা পেলে আলো রাতেরই হলো কেন নিকষ কালো কোথা পেলে মানবের জীবন বিধান এ কোথা পেলে মানবের জীবন বিধান এ কোথা পেলে মানবের জীবন বিধান জবাব একটা সবই আল্লাহর দান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান মহান সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে বেশে আসে ওই সুমধুর গান বেশে আসে ওই সুমধুর গান চারিদিকে শুধু আল্লাহর জয় গান বল আল্লাহ মহান এত বড় সুন্দর আলো তারা আলো দিব আলো দেওয়ার মালিককে এবার আমি জিজ্ঞাসা করবো আলো তুমি কে গো আমার কবরের ভিতরে তুমি আলো দিতেছো ডাক দিয়াকে আমি সূর্যের আলো নয় আমার আল্লাহ আলো বানাইয়া পাঠাইছে তুমি যে দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত করছিলা এই কোরআন তেলাওয়াতটারে আমার আল্লাহ আলো বানাইয়া তোমার কবরে পাঠাইছি এই জন্য এই আমলগুলো হলো ইমানের অলংকার কথা বলেন ঠিক কিনা এ যুবকের দল এই কবরের ভিতরে আল্লাহ এমন বিছানা বিছাইয়া দিবে ঘুমায়া থাকবে আর বেঈমান হইয়া গেলে আমার নবী আপনার নবী বলেন বেনামাজি হইয়া কবরে গেলে তিনটা শাস্তি অবধারিত এক নম্বর শাস্তি হলো কবরে দুই পাশের মাটি তোমার চাপা মারবে চাপা এমন জোরে চাপা মারবো একবারে তোমার ডান পাশের হাড্ডিগুলি বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে বাম পাশের হাড্ডিগুলি ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে দুনিয়ার শক্তি সেখানে কাজে লাগবে না এই দুনিয়ার শক্তি কাজে লাগবে না একমাত্র তোমার ঈমান তোমাকে চাপা থেকে বাঁচিয়ে রাখবে কথা বলেন ঠিক কিনা আমার নবী বলে বেঈমান হইয়া কবরে গেলে এক নম্বর বেনাম এ আমার যুবক ভাইরা আমার নবী আপনার নবী বলেন এই কবরে যখন তোমার চাপা মারবে তুমি এমন জোরে মানুষ একটা চিৎকার মারবে এই কান্নার আওয়াজ যদি পৃথিবীর কোনো মানুষের কানের মধ্যে এক
একটা সেকেন্ডের জন্য লাগতো, তাইলে ওই মানুষটার কান দিয়া রক্তক্ষরণ হতে হতে লোকটা মারা যাইত। এই দুনিয়ার গরু ছাগল সব কবরের কাশকষ্টের কান্নার আওয়াজ শুনবে, গাইরা সকালাইন দুইটা জাতি কবরের কান্নার আওয়াজ শুনবে না। এক নম্বর হলো মানুষ, দুই নম্বর হলো জিন, জিনেও কবরের কান্নার আওয়াজ শুনবে না, মানুষও শুনবে না। যদি মানুষ কবরের আওয়াজ শুনতো তাইলে সব মানুষ বেহুশ হইয়া পড়া যাইত, কোনো মানুষ মানুষের জানাজা পড়াইবার কোনো মানুষ পাওয়া যেত না। প্রত্যেকটা গ্রামে গ্রামে কবর, এই কবর কি আসল ঘর না নকল ঘর? এই আসল ঘরের মধ্যে আপনি যাবেন, এই কবরের ভিতরে বেনামাজি হইয়া গেলে তোমার ডান পাশে চাপা মারবে, বাম পাশে চাপা মারবে। দুই নম্বর হলো এই কবরের ভিতরে সর্প ঢুকাইয়া দেওয়া হবে, বিচ্ছু ঢুকাইয়া দেওয়া হবে, জাহান্নামের আগুনের তাপ ঢুকিয়ে দেওয়া হবে। এই তিনটা শাস্তি এমন ভাবে থাকবে, কিয়ামত পর্যন্ত তুমি শাস্তিতে থাকবা, আর ইমানদার বলে কিয়ামত পর্যন্ত তুমি ঘুমায়া থাকবা। তখন ও যুবক, অহ যুবকের দল, ও যুবকের দল, তুমি পাইছো রে ব্যাগটা পাইছো? আচ্ছা বসো বসো বসো, কষ্ট হচ্ছে আপনাদের? আমি একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় ঢুকতেছি আস্তে আস্তে, আপনি একটু খেয়াল করবেন কোথায় যাচ্ছি। আমার যুবক, এই কবরে সুখে থাকলে শেষ নাই সুখের, সুখের শেষ নাই, আর দুঃখে থাকলে কষ্টের কোনো শেষ নাই। এই জন্য আমার যুবক, এই কবরে যারা কষ্টে থাকবে একটা দিন বড় কঠিন মনে হবে, আর যারা সুখে থাকবে জান্নাতের গালিচার মধ্যে থাকবে, কেয়ামত পর্যন্ত ওরা বিছানার মধ্যে ঘুমায়া থাকবে। কেয়ামতের দিন যখন ঘন্টা বেজে যাবে, ইসরাফিল আলাইহিসসালাম যখন সিংহায় ফুৎকার দিয়ে দিবে, যুবকের দল এই পৃথিবীটা একদিন লয় হয়ে যাবে, এত সুন্দর পৃথিবী আল্লাহ বানাইছে। আমার আল্লাহ কোরআনে বার্তা দিয়ে দিয়েছেন, কুল্লু মান আলাইহা ফান, আবার বলছি, কুল্লু মান আলাইহা ফানিউ ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বান্দারে মায়া করে বানাইছে কেডা? এই পৃথিবী মায়া করে সাজাইছে কেডা? এখন দে আল্লাহ কইতেছে এই মায়ার পৃথিবী ধ্বংস করে ফেলাইব, কুল্লু মান আলাইহা ফান, যা আছে সব শেষ করে ফেলাইব। এই জমিনের মধ্যে পাহাড় আছে না নাই? কি পাহাড় দেখছেন না আপনারা? এই পাহাড়গুলো অনেক সময় আমরা ঘুরতে গেলে বলি, আল্লাহ এই পাহাড়গুলো কেন বানাইছে? এই পাহাড়ে বাড়ি বানাইতে পারি না, এই পাহাড়ে ফসল বানাইতে পারি না, এই পাহাড় আল্লাহ কেন বানাইছে? না না না, এই পাহাড় আল্লাহ এমনি বানায় নাই। আপনারা ঘরে টিনের ঘর চিনেন নি? টিনের ঘর, এই যে একটা কাপড় দেখেন না কাপড়, এই কাপড়টা উপরে টানাইবেন, এই কাপড়টা টানাইতে যাইয়া নিচে খুঁটি কাটছেন, টিনের ঘরে চাল দেখবেন, চালটা লাগানো হয়, লাগানোর পরে একটা কাঠ থাকে, কাঠের উপরে টিনটাকে সেট করা হয়, এরপরে এরপরে কি কইরে রে, একটা কর নাট, একটা কর স্ক্রু, এ বল্টু বল্টু, এ লন্ডন দিকে আছে মনে হচ্ছে, কেমন আছে মনে হচ্ছে, তারা লন্ডন দিকে আছে আর কি, বল্টু সিনা না নাটো সিনা, বল্টু ধরেন না, এইভাবে টিনের উপরে এইভাবে দিয়া এমনি ঘুরায় 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 গেরা টিনের মধ্যে দিয়া করে কাঠ পর্যন্ত মারে, একটা কো ফেরে ফেরে কিটারে কো ফেরে, মানে বড় বড় নৌকার যে মারে এটারে মারে, এ কি হবে ভাইয়া, যা গাজীপুর যা, এইটুই তো মালা বল্টু, এইভাবে ফেসাইয়া 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 এইভাবে ঘুরায় কেন লাগা তিনটা যেন একটা স্ক্রুপ, তোর আর কইস না মুখটা বলিস না, তো এই তিনটা লাগা কিরে বাতাসে যেন উড়াইয়া নিতে, ওয়াজ বুঝছেন? এই আল্লাহ পাক এই পাহাড়গুলোর জমিনের জন্য পেরেক মারছে, আমি কই না, কোরআন শরীফ কেউ নয়মিশা আলি ফানুই খাইতেছেন গিরা গিরা, কিছু দেন না, কিছু খাওয়ন টান ফাড়ান না কিছু, আর আপনি যে প্রথম বেলায় যে সুন্দর করে এই রং সাফাড়াইছেন,
ইত্তা তো পাবলিক দেখতাছে পরে পাবলিক কব ঢাকা শহরে এসে তাহিরি কফি পেল না পাগলা নারে তাকবীর তাহিরি মাঝে মাঝে একটু ঘুম ভাঙ্গে আর কি ইডারই তো ওই যে শোক আছে না কয়েকটা শোক যে ইউটিউবটি ইডার দেখবেন কাইটটা কয়েকটা সুন্দর করে নিয়ে আবার সারে দিছে উল্টা পাল্টা এমনি ঘুরায় গড়ায় হ্যাঁ বাবা কি দিছো তোমরা এই যে এটা তো দেখা যায় কি দিছো চা নাকি কি লাল রং দেখা যায় ভালো করে ধর মারহাবা জোরে গান বাজান কষ্টটা কি আছে নাকি আর মাঝে মাঝে একটু ঘুম ভাঙ্গে আর কি যারা ওই টকশুতে বইয়া বইয়া ক তাহিরি ওয়াজের মধ্যে ফানি করে আর মজা করে মনটা কয় হ্যাঁ কানা ধরাইয়া কইতাম যে বাতি যাও তুমি যাই আস কোনাতে ওয়াজ করো আমি বইয়া ওয়াজ জনম দিই কতক্ষণ তুমি ওয়াজ করতার যাক আজকে সেরতাম না ঢাকা শহরের মাহফিল এ আস্তে 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 আমি কি বোঝাতে পারছি আমি কি বোঝাতে পারছি যারা টকশুতি বসে বসে কয় ও আজ মাফি মানে ধর্মান্ধতা ছড়ায় আরে তাহিরি জাহিরি বাতিনিরা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেমিকরা ও আজ মাহফিল দিয়ে ধর্মান্ধতা ছড়াই না ও আজ মাহফিল দিয়ে উগ্রতা ছড়াই না ও আজ মাহফিল দিয়ে উগ্রতার বিশ্বাস ছড়াই না ও আজ মাহফিল দিয়ে সম্প্রীতি তৈরি করে ভালোবাসা তৈরি করে ও আজ মাহফিল দিয়ে নবীর প্রেমিক বানায় হাত তুলে বলেন ঠিক কি না ওয়াজ মাহফিল হওয়ার দরকার আছে না নাই এই পোলামান দরকার আছে না নাই এই দরকার আছে না নাই নামাজের দরকার আছে না নাই রোজার দরকার আছে না নাই ওলি আল্লাহর মাজার জিয়ারত দরকার আছে না নাই নবী রওজা মোবারক জিয়ারত দরকার আছে না নাই নবীকে জানার চাইতে মহব্বত দরকার আছে না নাই মাঝে মাঝে যখন কোন কোন নাস্তিকরা যখন নবীর বিরুদ্ধে কথা বলে আসাদ নূরদের মত এই রকম দাজ্জালদের বিরুদ্ধে নাস্তিকদের বিরুদ্ধে ময়দানে লাফিয়ে পড়া দরকার আছে না ওয়াজ মাহফিলের বিরোধিতা করে তাহিরির বিরুদ্ধে নীল নকশা আঁক তাহিরি সবুজ ট্রেড লাইসেন্স নিয়ে চলে কারণ আমার আমাদের প্রতীক মদিনাওয়ালার সবুজ গম্বুজ নয়নে মদিনা দিলে মদিনা শয়নে মদিনা স্বপনে মদিনা মরে গেল মদিনা হারা গম্বাত আমাকে পাগল করেছে সুবহানাল্লাহ বলেন না তো সুতরাং তাহিরিকে লাল চক্ষু দেখে লাভ নেই আমরা তাহিরি জাহিরি বাতিনিরা মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার স্বপক্ষে সম্প্রীতি লক্ষ্যে কথা বলি আমরা দিনের সঠিক মেসেজ দিয়ে থাকি কোরআনের সঠিক মেসেজ দিয়ে থাকি আমরা সুন্নিরা মনে করি ইসলাম মনে করে সত্যিকার ধর্ম মনে করে যে এই দেশে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সব ধর্মের লোক বাস করবে 32টা দাঁতের ভিতরে চিপ্পাটা যেমন নিরাপদ অন্য ধর্মের মানুষগুলো আমাদের কাছে তার চাইতে বেশি নিরাপদ থাকতে হবে এটাই আমাদের শিক্ষা কথাগণ ঠিক মন্দির ভেঙ্গে মসজিদ বানানো যাবে না মসজিদ ভেঙ্গে মন্দির বানানো যাবে না যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করতে হবে এই কথা বলা কি অন্যায় এই কথা বলা কি অন্যায় কাউন্সিলর সাহেবের কাছে বিচার দিয়ে গেলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেমিকরা শান্তির লক্ষ্যে কথা বলে ঠিক না ঠিক ওয়াজ মাহফিল হলে লাভ আছে না নাই এই যুবক বলমান সাবধান করে দিলাম সাবধান করে দিলাম আজকে থেকে ওয়াদা করতে হবে আমরা কখনো নবীর বিরুদ্ধে কথা বলবো না কোথায় জানি গেছিলাম ওই বল্টু এরা বুইলে গেছে ঘর ঘর বড় জিকির হইব ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ মা বাবার খেদমত করবেন তো ইনশাআল্লাহ নবীকে জানের চাইতে বেশি মহব্বত করবেন তো ইনশাআল্লাহ নবীর বিরুদ্ধে যারা কথা বলে কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন তো ইনশাআল্লাহ আজকে আশকোনা থেকে ওয়াদা করতে হবে এখান থেকে সারা বাংলাদেশে হুঙ্কার তুলতে হবে ঠিক কি না বলেন স্ক্রুফের কথা বলছিলাম অনেক ভাষায় বল্টু বলে কেউ বলে নাট কেউ বলে লোহা কেউ বলে পেরেক যাই বলেন না কেন আল্লাহ দেখি কোরআনে কি বলছে আল্লাহ বলছেন সূরায়ে নাবার মধ্যে আছে ওয়াল জিবালা আওতাদা আল্লাহ বলেন আমি পৃথিবীটারে পেরেক মারছি পাহাড় দিয়া কি দিয়া
পাহাড় গুলারে পেরেক বানাইছি পাহাড় গুলো দিয়ে জমিনে পেরেক মারছি কেন জমিন যেন নড়াচড়া করতে না পারে জমিন যেন নড়াচড়া করতে সাইজ সেকেন্ড আর 10 সেকেন্ডের একটু ভূমিকম্প পাইলে মাথা নষ্ট হয়ে যায় আর এই পাহাড় গুলো যখন আল্লাহ বলছেন ওয়াতাকুনুল জিবালু কালিহিনিল মাংফুস কিয়ামতের পূর্বে তখন মানুষ কবরে শুয়ে থাকবে এই কথা বলছে কে এই 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 শাট ওই নীল শাট ওই বাজি বাবা লরিস না বাবা তাহিরির সব দিন ফাইতে না বাবা সাইলি যে হুট করে আবার এক সপ্তাহ পর আয়া হুরুম এ মন না বাজান একটু বিজি আছি তো কিন্তু মনের দিক দিয়ে অনেক ইজি আছি ইজি ঠিক আছে তাহিরি কথা বুঝলেই তো তাহিরি কথা বুঝলেই তো লেবুর শরবত না বুঝলেই মুসিবত কথা কোন ঠিক না বেঠি যা যা দিয়ে গেলাম যা ঢাকা শহর আইসা আমার পাগল করছে এখন তেলাওয়াত কি করবো একটু আমি এখন একটু বিরতিতে ছিলাম 5 মিনিট এখন আবার শুরু করি 1,010 মিনিট অসুবিধা হইব وَيَتَكُونُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنْفُوشِ الله কি দিয়া জমিনে পেরেক মারছে এই তো আজ বুঝে ফলাইছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের পূর্বে এই পাহাড়গুলো আমার আল্লাহ তুলার মতো উড়াইয়া দিবে আর মানুষগুলা কীট পতঙ্গের মতন উড়ে উড়ে গিয়ে পড়বে আশকোনার মানুষ গাজীপুর চলে যাবে গাজীপুরের মানুষ সিঙ্গাপুর চলে যাবে আপন জন থেকে আপন জন বিচ্ছিন্ন হয়ে যাবে কথার কথা বললাম আল্লাহু আকবার কন খুব গুরুত্বপূর্ণ জায়গায় ঢুকমু খেয়াল করবেন এবার মানুষগুলো কীট পতঙ্গের মতন উড়ে উড়ে পড়বে যুবকের দল তাহিরি বানিয়ে কথা বলে না দলিল ছাড়া তাহিরি কথা বলে না হিংসা ছেড়ে দেন ভালোবাসার হাত বাড়িয়ে দেন যখন এমন ভাবে মানুষগুলো উড়ে যাবে পাহাড়গুলো তোলার মতো উড়ে যাবে ইজাসুল সিলাতিল আউদু সিলসালাহ এই জমিনটা তখন কাঁপতে শুরু করবে ইজা সামা উন ফাতরাত মিনিমাম আজকের মাহফিলে কয়েক হাজার কওমি মাদ্রাসার আলেমরা আসছেন ছাত্ররা এসেছেন খেয়াল করবেন আমি কি বলতে চাই ইজাস সামা উন ফাতরাত আকাশটা বিদীর্ণ হয়ে যাবে ওয়াইজাল কাওয়াকিব তাসারাত আকাশ থেকে নক্ষত্রগুলো খুলে খুলে পড়ে যাবে ওয়াইজাল বিহার ফুজ্জিরাত এই জমিনের ভিতরে যত নদী আছে আর সাগর আছে সব নদীর ভিতরে সুনামি তৈয়ার হয়ে যাবে এমন ভাবে সুনামি তৈয়ার হয়ে যাবে গো এই সুনামিতে বাড়ি ঘর মিনিটে লন্ড বন্ড করে দিবে এমন ভাবে সুনামি উঠবে ও যুবক ভাইরা আজকে মোবাইলের ভিতরে ইউটিউবের ভিতরে ঢুইকা জাপানের সুনামি সার্চ করবেন দেখবেন সুনামি কারে কয় নদীর মাঝখান থেকে একটা ঢেউ উঠে এই ঢেউটা উইটা বাড়ি করে মিনিটে লন্ড বন্ড করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাগর থেকে সুনামি উঠবে নদী থেকে সুনামি উঠবে নদী থেকে সুনামি উঠবে একেবারে ডুবা থেকে সুনামি উঠবে পুকুর থেকে সুনামি উঠবে ওই খাল বিল যেখানে সাথে পানির কানেকশন আছে সব জায়গায় সুনামি উঠবে উঠার পরে সব লন্ড বন্ড করে দেবে ইজাসুল সিলাতিল আরদু সিলসালা তখন জমিনটা কাঁপতে শুরু করবে ওয়াইজাল ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা এই জমিনের নিচে তেলের খনি এই জমিনের নিচে স্বর্ণের খনি এই জমিনের নিচে কয়লার খনি কাপাকাপি শুরু হবে
এমন ভাবে কাপা কাপি শুরু হবে ও ভাই রে সাথে সাথে সন্তানটা ডেলিভারি হয়ে যাবে এই কষ্টটা আপনি বুঝবেন না আসকুনার বাবারা ও ঢাকার বাবারা বাড়িঘরের মধ্যে যায় জিজ্ঞেস করবেন আপনার মাকে ও আম্মা আমি যখন ভূমিষ্ঠ হইছিলাম তোমার কেমন লাগছে ওই মা ডাক দিয়া বলবে পুত্রে তুই যখন ভূমিষ্ঠ হইছস ওই মুহূর্তে তোর আমি তোর দাই মারে কইছি আমার একটা ছুরি দে আমার গলাটারে আমি আলাদা কইরা ফালাই পেটের মধ্যে সন্তান নিয়া ভূমিষ্ঠ হওয়ার সময় যদি এমন কষ্ট আমি জানতাম জীবনে পেটের ভিতরে এমন সন্তান নিতাম না যুবকের দল ওই মারে কষ্ট দিয়া তাহিরির সামনে পয়সা বইসা ওয়া শুনবা তোমার মতো মুড়ি তাহিরির দরকার নাই বন্ধুরে আমার মা দুঃখিনী বড় কষ্ট করে সন্তান নিয়া অনেকে তো মনে করে মা বুঝি শুধুমাত্র ডেলিভারির সময় বুঝি কষ্ট করে অনেকে মনে করে মার কষ্ট বুঝে ডেলিভারির সময় কষ্ট না রে না ডেলিভারির সময় কষ্ট না মা রাতের বেলা ঘুমাইছে আমি মার কলিজায় লাথি মেরে মার ঘুম কাইরা নিছি মা খাইতে বসছে মারে লাথি মাইরা মার খাবার আমি কাইরা নিছি ওই মা দুখিনি দিনের পর দিন কষ্ট কইরা কইরা আমার লালন পালন করেছে অনেকে মনে করে সিজার হইলে বুঝি সহজ হয় আরে বেড়া সিজার হইলে কেমনে সহজ আঙ্গুলটা একটু কাটলে রাতের বেলা ঘুমাইতে পারি না আর মায়ের তলপেটের সাত চামড়া কাইটা কাটার আগে কোমরের ভিতরে মনে একটা ইনজেকশন দেয় পুরা বডি ডারা জীবনের জন্য পঙ্গু বানায় ফালায় এই কোমর লইয়া মা দুঃখিনী আর উঠতে পারে না এটা কেন শুধু আপনার জন্য আর আমার জন্য ও যুবক এই পৃথিবীতে এমন মা আছে আমার গ্রামের ভিতরে আমার এক চাচাতো ভাই তার মেয়েটার দুইটা কিডনি নাই আমারে বলল তাহিরের দোয়া কইরো আমি একটু যাইতেছি মাদ্রাসে মাদ্রাস থেকে আসার পরে জিজ্ঞেস করলাম ভাই আপনার মেয়ের কিডনি লাগাইছেন নি তখন ওই ভাই আমার ডাক দিয়া বলে ও তাহির রে আমি লাগাইছি কিন্তু কিডনি পাওয়া যায় না পয়েন্ট মিলে না আমি তোর ভাবির কিডনিটা তারে দিয়া দিছে এই পৃথিবীতে আমি দেখলাম এতদিন ওয়াশ করলাম মনে হয়েছে কাল্পনিক আমার গ্রামের মধ্যে যখন আমার ভাবি তার মেয়ের জন্য কিডনি দিয়া দিছে তখন আমি দেখলাম মায়ের মতন দরদি আর কেউ নাই এই পৃথিবীতে সবাই নিঃস্বার্থ নিয়া দোয়া করে একমাত্র মা দুঃখিনী নিঃস্বার্থে দোয়া করে এই জন্য আমি মাঝে মাঝে মাহফিলে বলি নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ভবে যার তোলো না নাই দেখেন প্রত্যেকটা চেহারা মলিন হয়ে গেছে এখন কেউ কথা বলে না নীরব হয়ে গেছে নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ভবে যার তোলো নানায় সেই মা তোমার চলে গেলে গো সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন এই জগতে কেউ হবে না মায়েরই মতো এই জগতে কেউ হবে না মায়েরই মতো মা তোর আপন কইর চতন মা তোর আপন কইর যতন মা অমূল্য ধন এই জগতে কেউ হবে না মায়েরই মতো এই জগতে কেউ হবে না মায়েরই মতো যার মা নাই আজকে কারে যায় মা কে ডাক দিবা এ পুলাপান মা বুঝে গ্রামের বাড়িতে থাকে তাই না মাঝে মাঝে মারে ফোন দিয়া খবর নিও এই মারে কষ্ট দিও না এই মা যদি বদদোয়া দে তোমার জীবন ধ্বংস হয়ে যাবে এই মা যদি নামাজের মুসল্লায় বসে যদি তোমার জন্য দুই হাত তুলে যদি দোয়া করে আল্লাহর কসম করে বলি ইতিহাসের পাতা প্রমাণ করে অনেক অশিক্ষিত পোলাপান মায়ের দোয়ায় আল্লাহর ওলি হয়ে গেছে আমার বাবা আমি হারাইছি অনেক মাজারে মাজারে নিয়া আমার গুরুত্ব আর দোয়া চাইতো দোয়া করত আমার বাবার সাড়ে তিন বছর হয়েছে আমি হারাইছি এই বাপ যার কবরে আছে সেই বাপটা কেমন আছে আমি জানি না তবে আমি প্রায় মাহফিলে বলি বাবা গো বাবা
بابا গো বাবা দেখেন তো প্রত্যেকটা পোলাপানের চোখের পানি ছলছল করতেছে আমি নিশ্চিত জানি এরার মা বাপ দেশে থাকে তো অনেক সময় রাগ করে অনেক কথা কইয়াল আর কি কিন্তু পরে কিন্তু ঠিকই পস্তায় পরে ঠিকই চোখের পানি ফালায়া কান্দে এই পৃথিবীতে প্রত্যেকটা পোলাপান মা বাপ রে ভালোবাসে এটা সত্য মাঝে মাঝে কষ্ট দিয়ে ভালা যুবক রে কষ্ট দিয়েন না মা বাপ দোয়া করলে আল্লাহ খুশি হয়ে যায় بابا গো বাবা بابا গো বাবা বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা بابا গো বাবা কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সবকে চোহারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম আল্লাহ আকবার কন্যা কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো ইস বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা ও যুবক বাইরা আমার কি বলতে চেয়েছি মার পেট থেকে সন্তান বাইরিলে কত কষ্ট তাই তো আমার নবী বলছে কোন মা যদি ডেলিভারির সময় দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মরণটাকে শহীদের খাতায় লিখে দিবে ওই মা অনেকের কবর আসে না নাই দরজাটা খুলতে খে যাই ধুকা মা বুঝি বলছে এলে নাকি খুকা বুকের ভেতরটা নরে চড়ে ওঠে চোখ বেয়ে জল নেমে আসে শুধু মানে শুধু মানে শুধু বাবা নে শুধু মানে জানি ফিরে পাবো না হারানো তিথি বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি জানি ফিরে পাবো না হারানো তিথি বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে চোখে বেয়ে জল নেমে আসে শুধু বাবা নেই শুধু মা নেই শুধু মা নেই শুধু মা নেই একটা জবান বন্ধ রাখবেন না দিলটা নরম করে বলুন মা
মাগো তোমারে বড় শরণ করি শেষ পর্যন্ত তুমি মায়ের পিঠের থেকেই নাকি তোমার সন্তানটা ডেলিভারি হয়ে যাবে ও যুবক এই মাটা তোরে তিলে তিলে লালন কইরা বড় করার আগে মায়ের স্বপ্ন তুমি ভাঙ্গা দিছো নেশা নামক দ্রব্যের কারণে কথা বলেন ঠিক কিনা মা বাবার স্বপ্ন তুমি নেশা দিয়া বাঙ্গা দিছো ঢাকা শহরের পোলাপান সাবধান কইরা যায় জীবনে কোনোদিন নেশা করবেন না রাজি আছেন না নাই নেশা করবেন এই যুবক পোলাপান নেশা করবেন নেশার দ্বারা শুধুমাত্র নিজেই ধ্বংস হয় না তার ঈমান ধ্বংস হয়ে যায় কথা বলেন ঠিক কি না নেশার দ্বারা সমাজ শেষ হয়ে যায় নেশার দ্বারা সুখের ঘরে দুঃখের আগুন লেগে যায় কথা বলেন ঠিক কি না এখন আমার যুবক পোলাপান্ডি কে আস আমার যুবক পোলাপান্ডি কই ও কই আছে আছে আচ্ছা হাত নাম হাত নামা হাত নামান যুবক পোলাপান হাত নামান একটু বলবেন এখন বন্ধ বাবা তো ঠুট লড়ছে না বাবা বাবা ইয়াবা ফ্যান্সি ওই ওই দিন গেলাম নিকলি মাহফিল করতাম যাওয়ার পরে জিগাইলাম যে বাইরে ওয়াজ তো করলাম কারবালার ওয়াজ চোখের পানি ফালা কান্লা তবে আজকে পর্যন্ত কেডা গাঞ্জা খাইছো কো কেউ তোর উঠে না তাহিরে শর্মা অন খাইছে না না খাইছে আল্লাহ জানে কিনা হিডা অসুবিধা নাই ও পাবলিক নি দেখ কালা বাবা ও পাবলিক রে ফাঁকি দিতে পারবা কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব পরে ঠাস করে একটা ছেলে দাঁড়িয়ে গেছে গা বেটার মতন আমি কি বাবা এদিকে তোরই দরকার পরে উঠতে আমার কাছে আইছে পরে জিগাইলাম তুমি কি খাও ক আমি গাঞ্জা খাই পরে তারে কইলাম আর কিতা খাইবা ক না হুজুর কান ধরছে আর খাইতাম না পরে ফোর থেকে টেহা বাড়ি করে 100 টাকা দিয়া কইলাম এই টেহাটা দিয়া তুমি মিসওয়াক কিনবা আর 100 টাকা দিয়া কইলাম এই টেহাটা দিবি তুমি মাথার একটা টুপি কিনবা আবার 300 টাকা দিয়া কইলাম এটা দিয়ে একটা নামাজের মসল্লা কিনবা কত হইছে পরে হাজার হাজার লোকের সামনে সে কই হুজুর আজকে থেকে ওয়াদা করলাম আমি আর খাবো না না ওয়াজে লাভ হইছিনি তো আজকে একজন খারিজ আনগা না 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 এটা কোনো অসুবিধা নাই এটা কিন্তু বহুত কিছু যে হাজার হাজার লোকের সামনে ওয়াদা করে ব্যাপার স্যাপার আছে কিন্তু আসেনি কেউ নাই মানে আজকে খাইছেন আজকে খাইছেন এই ওয়াজ আইবার আগে খাইছেন আর কি মনে করেন ট্যাবলেট খাইছেন মনে করেন যে ওয়াজ ঢুকবার আগে ওই দোকানের ফানি দিয়া কপ্পত মারি দিয়েছেন এরকম আসেনি কেউ নাই মাশাল্লাহ 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 নাই 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 আছে নাকি আছে নাকি একটা কস না একটা কস না দেখ রে আমি যাওয়া তো না ওই যে ভাইছি ও এটা ক্যামেরাম্যান আরে মাথা নষ্ট হইলি সর এটা ক্যামেরাম্যান না দূর মারহাবা জনে গান তাইলে আজকে ঢাকা আসকো না আজকে ঢাকা আসকো না সেই রকম কোনো গাঁজা খোর নেশা খোর বাবা খোর ইয়াবা খোর বেঞ্চি খোর আমরা পাই নাই আল্লাহ এইগুলার তুমি নেশা থেকে বাঁচাই রাখো আমিন ক তাইলে বলবেন বন্ধ বাবা তোর তো আওয়াজই করিস না বাবা ঠিক আছে বাবা সবাই মিলে বাবা ইয়াবা ফ্যান্সি গাঞ্জা সুদ গোস চুরি ডাকাতি মুনাফিকি গীবত বন্ধ কইস না আমি আইবার আগে তো দোকান পাঠে কয়া কইছে বহুত লোকে বইয়া কয়া আনতাছে গান গাউন নাড়ারে অন সত্যি কইরা আপনারা বিবেক দিয়া কোন আমি কি দলিলের বাইরে কোনো কথা কইছি এরপরে দেখবেন সকালবেলা বাজারে কইব কই আইছে কিচ্চা কাইনে কয়ে গেছে কোরআন হাদিস নাই আমি আয়াত কিতে একটা পড়ছি অনেকগুলো আয়াত পড়ছি না এরপর ওই হারার গজব পড়ছে তাহিরি বালা কথা কইল ওই দিন আমি লেখলাম ওই দিন আমি লেখলাম ফেসবুকের ভিতরে আল্লাহকে ভয় করুন হ্যাঁ নিচেতে কমেন্টস করছে কো বন্ড আচ্ছা এটা কি আমি খারাপ কথা কইছি এটা কি মানুষের কাতারে পড়ছে আমি লেখলাম স্ট্যাটাস দিলাম আল্লাহকে ভয় করুন হ্যাঁ আমার একটা মাজার ফুজারি হ্যাঁ আমার একটা বন্ড তো দ্বন্দ্বটা কিন্তু আমি লাগাইছি না হ্যাঁ লাগাইছে তো যা খেদাইদের দোয়া করি বালা জিনিস লেখলো মন্দ কত হইলে বোঝা গেল এরা দলিলের জোরে চলে না এরা দালালির জোরে চলে কথা বলেন ঠিক কিনা
দুই হাত তুলে বলুন ঠিক কি না বলুন আরে তাকবি আরে রিসালাত আরে কৌসিয়া আলে সুন্নাত আল জামাত আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত তাহিরি আস্তে এখন বলবেন চলবে নামাজ তো ঠুট লড়ছে না চলবে কইলে এই দুইটা ঠুট লাগবো নামাজ চলবে নামাজ রোজা হজ যাকাত ইবাদত খেদমত মহব্বত সোহবত মিলাদ কিয়াম দরুদ সালাম জিকির মাজার জিয়ারত ইয়াবা ট্যাবলেট সলব ক্যাডারে কইছে সলব এটা কইছে কেউ এটা দৌড়া লইয়া তোর মাথা ঠিক আছে তো হালাল খাইব বলেন হালাল হারাম হালাল হারাম এবাদত হবে কার মহব্বত হবে নবীর মহব্বত হবে কার সোহবত হবে আল্লাহর ওলিদের খেদমত হবে মা বাবার এই চারটা বেলা যার জীবনে বাজাইতে পারবে সেই লাস্টে প্রেমের খেলা খেলতে পারবে ঠিক কিনা বলেন যদি বুঝো তাহলে লেবুর শরবত না বুঝলে মুসিবত ঠিক কিনা বলেন যাক এখন আগে থেকে এখন মাঠটা আরো সুন্দর হইছে না আমি বলছিলাম শানে মদিনা শানে মদিনা ওয়াহিদিয়া নইমিয়া মাদ্রাসাটার মাদ্রাসাটা হোক আপনারা চান কি চান না ও আজান দিতেইব না আচ্ছা জিকিরও করতেইব নাকি মাশাআল্লাহ রাখ বুঝছি আমি চিনি আমি তোমরা রে তোমরা আমি চিনি পরে তোমরা আবার রেকর্ডিং করে উল্টা পাল্টা করে ছেড়ে দিব আমি চিনি তো বাদ দাও ওই বোন ইনশাল্লাহ ওয়াজ কি শেষ না শুরু আরো জোরে যাক তুমি জীবন তুমি মরণ দুই হাত তুলবেন না সবার মোবাইলের ফ্লাশ লাইটটি জ্বালান আজকে ঢাকা একটা প্রেমের খেলা খেললে যায় আনিস বাইরে লইয়া কাউন্সিলের মহোদয় লইয়া একটা প্রেমের খেলা খেললে যায় যা তাকে কপালে কত হইব সকালে কথা বলেন ঠিক না বেঠে তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি আধার ঘরে তুমি আপন তুমি মোদের পারের তরি তুমি তুমি নিদান তোরা নেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি হাত লড় না রে আহ তুমি মোদে আশার আলো এ তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদে আশা মাশাআল্লাহ হৃদয় নামের ফুল দানিতে হৃদয় নামের ফুল দানিতে এ গেতে লিখেছি প্রেমের ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মারহাবাগণ কি কষ্ট হয়েছে আপনাদের নবীর শান গাইলে কি কষ্ট লাগে অনেকে বলবে আমি তাহিরি গান গাইয়ে গেছি এই ছেলে তুমি দাঁড়িয়ে আছো কেন এই ব্রাজিল বসো বসো আমি কি গান গাইয়ে গেছি এটা নবীর শান কথা বলেন ঠিক কিনা
এই নবীর শান চলবে কি চলবে না? নবীর শান চলবে কি চলবে না? কোরআনের আলোচনা চলবে কি চলবে না? ওলি আল্লাহ শান চলবে কি না? চলবে।